আজকে আমরা শিখবো নেগেটিভ এবং পজিটিভ নির্ণয়ের ফ্লোচার্ট ও প্রোগ্রাম। তো সবার প্রথমে আমরা একটা ফ্লোচার্ট ড্র করি, কারণ ফ্লোচার্টের উপর ভিত্তি করে আমরা কি করব, প্রোগ্রামটা ডিজাইন করব। তো সবার প্রথমে আমাদেরকে কি নিতে হবে, স্টার্ট। স্টার্ট দেওয়ার পর আমরা বের করব একটা সংখ্যা পজিটিভ বা নেগেটিভ কিনা। তো আমি একটা লিখে নিই, একটি সংখ্যা নেগেটিভ এবং পজিটিভ নির্ণয়ের ফ্লোচার্ট। তো সবার প্রথমে স্টার্ট, দেন ইউজারের কাছ থেকে আমাদেরকে কি ইনপুট নিতে হবে, একটা নাম্বার নিব, কারণ সংখ্যা মানে কি নাম্বার। তো নাম্বারটা নেওয়ার পর সেটা আমাদেরকে কি করে দেখতে হবে, চেক করে দেখতে হবে, যেহেতু নেগেটিভ পজিটিভ কয়টা চয়েস আছে আমাদের কাছে। যদি একের অধিক কখনো চয়েস থাকে তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, কন্ডিশনাল বক্স। এখন একটা সংখ্যা পজিটিভ বা নেগেটিভ কখন হয়, যদি কোনো সংখ্যা নাম্বার গ্রেটার দেন জিরো হয় সেটা কি আসবে, ইয়েস হলে সেটা পজিটিভ, নো হলে কি আসবে। ওকে, আর এখানে এই কন্ডিশনাল বক্সটা কি হিসাবে কাজ করবে, এই কন্ডিশনাল বক্সটা এখানে ইফ হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে, ইফ হিসাবে কাজ করবে। তো আমরা প্রোগ্রামটা করতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো কি হবে আসলে। তো সবার প্রথমে আমাদের কি দেওয়া আছে, এই যে ফ্লোচার্টটা দেওয়া আছে, তো এটার উপর ভিত্তি করে আমাদেরকে প্রোগ্রামটা করতে হবে। তো আমরা সি এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। তো সবার প্রথমে কি লিখতে হবে, ইনক্লুড stdio ডট এইচ মেইন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমাদের সবার প্রথমে কি দেওয়া আছে, নাম দেওয়া আছে, তার মানে আমাদের চলকটা কি এখানে, এনইউ এম নাম। এই সেকেন্ড বক্সটাতে যেটা থাকে সেটা আমাদের কী হিসাবে কাউন্ট হয়, চলক হিসাবে। এখন এই চলকটা যে আমরা নিলাম, এটা ডাটা টাইপটা কী হবে, ইন্টেজার ফ্লোট দুইটাই তো নেওয়া যায়, ইন্টেজার নিলে কী সমস্যা, ফ্লোট নিলে কী সমস্যা বা কী সুবিধা। আচ্ছা, আমরা একটা ইন্টেজার ডাটা টাইপ নিই, তার সাথে আমরা একটা কী নিই, ফ্লোট টাইপের ডাটা টাইপ নিই, ঠিক আছে। এখন ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট কী হতে পারে, ভগ্নাংশ হতে পারে। আমরা যদি ইন্টেজার নিই তাহলে 1.5 লিখি, আউটপুটে সবসময় কী দেখাবে, -1 দেখাবে। আর ফ্লোট নিলে আমি যা লিখবো তাই দেখাবে। তো আমরা ইন্টেজার নিয়ে কাজ করব না। এখন ফ্লোটের ক্ষেত্রে যদি আমরা -1.5 নিই, আউটপুটে কী দেখাবে, মাইনাস, ক্লিয়ার। তো আমরা স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা নাম্বার নিলাম, আর এটা ডাটা টাইপটা কী হবে, ফ্লোট, এন্টার। পরের লাইনে এটা ইউজারের কাছ থেকে আমরা কী করব, ইনপুট নিব। তাহলে ইউজারকে সবার প্রথমে কী করতে হবে, কোশ্চেন করতে হবে। তাহলে আমরা লিখবো প্রিন্ট এন্টার নাম্বার। ওকে, এবার ইউজারের কাছ থেকে আমাদের কী নিতে হবে, ইনপুট নেওয়ার জন্য স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ কী দিব এবং কার জন্য, ক্লিয়ার। এখন এতটুকের অংশের কাজ কি শেষ। এবার কার কাজ, এই কন্ডিশনাল বক্সের কাজ না, আমি আগেই বলছি কন্ডিশনাল বক্স হলে কি আসবে, ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এখানে আমরা কন্ডিশন কি সেট করছি, নাম গেটার, নাম গেটার কি, কথা কি বুঝে গেছে। এখানে আমরা এটাকে কি দিব, ইফ দিব, ইফের ভিতরে আমরা কি দিব, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটার ভিতরে আমাদের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা এখানে কি করছি, বসায় দিছি। এখন ইফের থেকে কয়টা শাখা বের হয়েছে, একটা ইয়েস আর একটা নো। তো ইফের পর আমি যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, এই এতটুকু অংশটা কী হিসাবে কাজ করবে, আমি আবার বলছি যে ইফের পর মানে এই কন্ডিশনাল বক্সটা কী হিসাবে কাজ করবে, ইফ আর যে কন্ডিশনটা থাকবে সেটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মাঝখানে লিখতে হবে, সেটা কার সাথে, ইফের সাথে। আর এর সাথে কিন্তু কোনো সেমিকলন হবে না, এটার সাথে কী হবে না, কন্ডিশনের সাথে কখনো কী হয় না, সেমিকলন হয় না। তারপর ইফ থেকে কয়টা শাখা বেরোয়, একটা ইয়েস আর একটা নো। ইফের পর আমি যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি সেটা কী হিসাবে কাজ করবে, ইয়েস হিসাবে। এখন ইয়েস হলে এখানে আমরা কী আউটপুট দিছি, পজিটিভ আউটপুট দিছি না, তাহলে আমরা এখানে কী লিখবো, PRINTF প্রিন্ট এফ পার্সেন্টেজ কি,
আমরা খালি কি লিখবো, কি দেওয়া আছে এখানে, কি কোনো ভ্যালু শো করতে বলছে, খালি কি বলছে, পজিটিভ না, ছোট হাতে দিলেও কোনো সমস্যা নাই। এরপরে কি আছে, নো আছে না, নোটা কি হিসাবে কাজ করবে আমার, সহজ কথা ইফের পর যে ইয়েসটা আছে সেটার জন্য কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এলসের জন্য কোনো কি ইউজ করতে হবে না, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে না, ক্লিয়ার? তো আমরা প্রিন্ট এফ এখানে কি লিখবো, নেগেটিভ, না না আমরা তো এই কন্ডিশনের ইফের সাথেই তো এটা ইউজ করে দিছি। ইফের থেকে কয়টা শাখা বের হবে, একটা ইয়েস আর একটা, ক্লিয়ার? এখানে আমরা কি দিলাম, সেমিকলন দিলাম। এখন আমি এটাকে কি করব, বিল্ড দেন রান। এখন আমরা এখানে মাইনাস ওয়ান নিলাম, কি আসতেছে, ওকে বিল্ড রান দিলাম, মাইনাস 1.5, কি আসতেছে, ওকে। এবার আমরা আবার বিল্ড করলাম, আবার রান করলাম, এবার আমরা দিলাম 0.5, কি আসতেছে, পজিটিভ। এবার আমরা জিরো দিয়ে দেখি তো কি আসে, জিরোর ভ্যালু কি আসতেছে, জিরো কি কখনো নেগেটিভ হইতে পারে আমাদের এখানে, তাহলে কিসে ভুল গেছে, কারণ আমরা এখানে নাম গেটার কি দিছি, জিরো। তো কেউ যদি নামের পরিবর্তে জিরো বসায়, জিরোটা এখানে আসবে, জিরো কি জিরোর থেকে বড়, না, সেটা কোথায় পাঠায় দিবে, এই জায়গায় পাঠায় দিবে। কিন্তু আমি যদি এখানে গেটার অর ইকোয়াল দিই, তো জিরো যদি আসে তখন জিরো কি জিরোর থেকে বড়, ইয়েস, তাহলে সে সেটা কোথায় পাঠায় দিবে, ওকে। তো পজিটিভ নেগেটিভ নির্ণয়ের ক্ষেত্রে কখনো কি দেওয়া যাবে না, খালি গেটার দেওয়া যাবে না, সাথে কি দিতে হবে, গেটার আর ইকোয়াল, ওকে। তো সেজন্য আমরা কন্ডিশনের ভিতরে স্লাইটলি একটা চেঞ্জ করবো, এখানে তো গেটার আছে, একটা কি দিয়ে দিব, ইকোয়াল। এবার আমরা বিল্ড করি, দেন রান করি, এবার আমরা নিলাম জিরো, কি আসতেছে, ক্লিয়ার?